हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। आज हमरा दुजन चले एसेछि एकटा ब्रेकफास्टेर वीडियो निये। रोज ही प्राय दिन ही आमादेर लांचटाई बेशी हय, तो आज के ब्रेकफास्ट। तो ब्रेकफास्टे की कि निएछि देखो, आशा करी देखेई बुझते पारछो, बला लागबे ना, तबुओ एकबार बोले दिई। टेस्टी यम्मी हेना भात गोविंदभोग चालेर, तार साथे आलू सिद्ध शुक्नो लंका दिए भेजे माखा, यम्मी। ডাল সিদ্ধ আর ডিম সিদ্ধ, তার সাথে লবণ। আর এই ভাতের উপরে আমি আগে থেকে ঘি দিয়ে দিয়েছি। দিদি ভাই ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি এটা। প্রতিদিন লাঞ্চ, ওই জন্য আজকে একটু ব্রেকফাস্ট নিয়ে আসলাম। আর আশা করি তোমাদের, আমাদের যেরকম এটা প্রিয়, আশা করি তোমরা যারা যারা দেখছো অনেকেরই ভালো লাগে, অনেকেরই এটা ভালো লাগে আর খুব প্রিয়। আর আমি মানে গন্ধে বেশিক্ষণ অপেক্ষা করতে পারছি না, অলরেডি ঢোক গেলে। কার ভালো লাগে তোমরা কমেন্টে লিখো, কি করবো, চ্যালেঞ্জ। হ্যাঁ চ্যালেঞ্জ, ঠিক আছে, তাহলে আমরা চ্যালেঞ্জ করছি। তাহলে কে যেতে স্টার্ট? ডিমটা আমি ফাটিয়ে দিই আগে, দেখি ঘিটা। দিদি ভাই এত দিয়েছে, মানে নিয়েছে পুরো চারিদিক থেকে ঘি। উফ কি গরম। লবণ দিয়ে নিও একটু, খুব গরম। সব ভিডিওর মতো এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ঘি সাইডে এনে রেখেছি, লাগলে বলো। আর আর একটাও বিশেষত্ব, সেটা হচ্ছে আমরা কলা পাতায় নিয়েছি, কারণ কলা পাতায় গরম ভাত নিলেই একটা সুন্দর গন্ধ করে। আর ফেনা ভাতের মানে কথাই হবে না, গোবিন্দভোগ চালের ফেনা ভাত কলা পাতাতে একটা দারুণ অন্যরকমের ফ্লেভার বেরোচ্ছে, ভীষণ ভালো লাগছে। লঙ্কা দিয়েছি দেখো। হ্যাঁ আলু সিদ্ধটা এত ভালো লাগছে দেখে, আমি কখন খাবো। দারুণ লাগছে, দারুণ ঝাল হয়েছে বেশ। আরেঞ্জমেন্ট কী হবে ঠিক করা হয়নি, তো এখানে এসেই তো ডিসাইড করলাম। মা আগে হাড়ি, তারপরে আমাদের আগের ভিডিওগুলো দেখবা, মজার মজার পানিশমেন্ট আছে। শুকনো লঙ্কা দিয়ে মাখলে না, বীজগুলো মুখে বললে কেমন লাগছে, দারুণ। বাবা এর কলা পাতায় খেয়ে এত ভালো লেগেছে বলছে, মা আমি রাত্রেও খাবো। আছে অনেক রাখা আছে, আবার কাটতে হবে গাছে। দেখা আমি হেরে গেলাম, আমার তেমন বেশি ভাবছিল। এখন এটা বললে তো হবে না, আমি খেতেই পারলাম না। মারটাই বরঞ্চ বেশি ছিল, তখন বললাম না আমাকে এতটা দিয়েছো কেন। বলছি শাস্তি তো ঠিক করা হয়নি, থাক পানিশমেন্ট দেবো,
খাওয়ার পানিশমেন্ট দেবো না। কি পানিশমেন্ট? ঠিক আছে বন্ধুরা, আমরা এগুলো পরিষ্কার করে তারপরে পানিশমেন্ট নিয়ে আসছি। আজকে আমি জিতে গেছি, দিদি ভাই বলছিল পানিশমেন্ট যাতে না দিই, জিতে তো হবেই যেহেতু হেরে গেছে। খুব সুন্দর খেলাম, সোজা একটা পানিশমেন্ট। কেমন খেলাম, কেমন খেলি সেটা? দারুণ দারুণ, মানে কিছু বলার নেই, অনেকদিন পরে খেলাম, খুব ভালো খেলাম। আর না পেটের মধ্যে মানে আমার অস্বস্তি হচ্ছে, সকালবেলা তো এমনি সকালবেলা ব্রেকফাস্টে আমরা এরকম ভারী খাবার কিছু খাই না, কিন্তু আজকে খেয়ে অস্বস্তি হচ্ছে। ঠিক আছে, হয়ে গেছে। এখন এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তার আগে দিদিভাইকে একটা পানিশমেন্ট দিন। আবার কী পানিশমেন্ট কে জানে ঠিক করে রেখেছে? কি খাওয়ার পানিশমেন্ট দেবো না, কারণ খুব কষ্ট হয়ে গেছে, সত্যি কষ্ট হয়ে গেছে। তারপরে বমি টমি করে দেবে। সোজা একটা পানিশমেন্ট দিচ্ছি, 50 থেকে উল্টো করে কাউন্ট করতে হবে এক নিঃশ্বাসে। এক নিঃশ্বাসে কী করে করবো? মানে তাড়াতাড়ি স্প্রিডে। ও বাবা, স্প্রিডে না, বাংলায় না ইংরাজিতে বল। ইংরাজিতে? ইংরাজিতে 30 সেকেন্ডের মতো আমি কাউন্ট করছি। আচ্ছা আচ্ছা, ফোর, থ্রি, টু, ওয়ান। ঠিক আছে, আমরা ঘুরতে দেখেছি, পেরেছি এটাই অনেক। ভেবেছিলাম পারবে। পানিশমেন্টটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমাদের এই ভিডিওটা মানে এই ফেনা ভাতের ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে। আর কী কী ধরনের শাস্তি দিলে ভালো হয় তোমরা একটু আমাদের লিখে জানিও। আর কী কী ধরনের খাবার আমরা খাবো তোমরা দেখতে সেটা ইচ্ছুক, তোমরা একটু সেটা আমাদের বললে সুবিধা হয়, কারণ আমরা অনেক সময় ডিসাইড করতে পারি না একা একা। হ্যাঁ, সেটা কী ভিডিও করলে বন্ধুদের ভালো লাগবে? যারা যারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক 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 কী ভালোবাসা, থ্যাংক ইউ। আর যারা যারা করনি অবশ্যই একটা করে দিও সাবস্ক্রাইব, আর লাইকটাও করো, শেয়ার করো, শেয়ার করতে ভুলো না। তাহলে আজকের মতো টাটা, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।